প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে আমি আজ হাজির হয়েছি বন্ধুরা গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে সিবিএসই বোর্ডের সভাপতি সৈন্যাম ভরদস তিনি বলেছেন যে কোনো পরিস্থিতি কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ যেহেতু করোনা পরিস্থিতি বর্তমানে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে তবুও তিনি বলেছিলেন যে স্টুডেন্টদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু পরীক্ষা তোমাদের যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন গাইডলাইন এবং সেফটি অবলম্বন করে পরীক্ষা নেওয়া হবে কিন্তু আজকে প্রধানমন্ত্রী শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করেন এবং এই বৈঠকে তিনি সিদ্ধান্ত নেন যে আপাতত যেহেতু চৌঠা মে থেকে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে যদি ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে তাদের কি করা হবে তাদের রেজাল্টটা কীভাবে প্রকাশ করা হবে তাহলে এখানে দুটো বিষয় উঠে আসছে একটা হলো কি বলতো যে হয়তো তাদের এম এমসি কিউ একটা তাদের পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার মাধ্যমে যে রেজাল্ট হবে সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে হয়তো তাদের রেজাল্ট পাবলিশ করতে পারে অনলাইনে ঠিক আছে আর দুটো আর একটা ব্যবস্থা সেটা হলো তাদের আগের যে সেমিস্টারের পরীক্ষাগুলো হয়েছে সেই সেমিস্টারের পরীক্ষার নাম্বার যোগ করে কোনো একটা সিস্টেম করা হবে এবার আর একটা বিষয় যেটা যেটা হলো দ্বাদশ শ্রেণীর সিবিএসসি বোর্ডের পরীক্ষা সেই পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে সেটা কিন্তু এখনও ক্যান্সেল করা হয়নি যেহেতু কোভিড পরিস্থিতি এখন ঊর্ধ্বমুখী হয়তো যদি সামনে আরও যদি পরিস্থিতি একটু ভালো হয় তাহলে হয়তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হলেও হতে পারে ঠিক আছে এবং আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু সবসময় দিল্লি বোর্ড কিংবা সিবিএসই বোর্ড যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্ত অনুসরণ করেই কিন্তু তারা এই রাজ্যের যে বোর্ড পরীক্ষা সেই পরীক্ষার সিদ্ধান্ত বন্ধুরা এখন দেখার বিষয় হলো দেখো তোমাদের সিবিএসি বোর্ড দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করে দিয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সিবিএসি বোর্ডে কী হবে সেটা কিন্তু পয়লা জুন তারা নির্ধারণ করবে অর্থাৎ পয়লা জুন আবার একটা বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কী করা হবে এবং পরীক্ষার পনেরো দিন আগ পর্যন্ত পরিস্থিতি দেখেই তবে কিন্তু ডিসিশন নেওয়া হবে তো বন্ধুরা দেখো বলেছে এখানে কিন্তু পরীক্ষার পনেরো দিন আগ পর্যন্ত সেই জন্যে আমাদের রাজ্যের বিষয়টা কিন্তু একটুখানি ভালো করে বুঝে নাও মাধ্যমিক পরীক্ষা জুন মাসের প্রথমে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের কিন্তু মিডিলে এখন প্রশ্ন হচ্ছে যে এখনও দেখি তোমাদের কিন্তু পরীক্ষা অনেক দেরি আছে তবুও দেখো সিবিএসই বোর্ড যেহেতু বলেছে সেহেতু আমাদের রাজ্য সরকার এখন কি বলে রাজ্যের শিক্ষা দপ্তর কি বলে সেটার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে এবং তোমাদের কিন্তু পনেরো দিন আগে কিন্তু ডিসিশনটা নেওয়া হবে তোমাদের কিন্তু মোটামুটি মে মাসের মাঝামাঝি টাইমে কি বলো তো পরীক্ষা হবে কি হবে না সেটা সম্পর্কে বলবে তো এই মুহূর্তে আমার একটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যেন একদম পড়াশোনা বন্ধ করে বাড়ি বসে থেকো না কারণ ইনকেস যদি এর মাঝখানে আবার যদি কোভিড পরিস্থিতি যদি নর্মালে চলে আসে এবং রাজ্যে যদি সেরকমভাবে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে তাহলে কিন্তু এই রাজ্যেও কিন্তু পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পরীক্ষা কিন্তু অনেক পরে অর্থাৎ জুন মাসে তো জুন মাসে যেহেতু পরীক্ষা সেই জন্য আমাদের মে মাসের মিডিল পর্যন্ত ওয়েট করতে হবে ঠিকঠাক করে তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ পনেরো দিন আগে কিন্তু সিবিএসই বোর্ড বলা হয়েছে যে জুন মাসেও ওই যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আছে সেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পনেরো দিন আগে পর্যন্ত পরিস্থিতি দেখে তারপর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা নেওয়া হবে সেই জন্যে আমাদের কিন্তু পরীক্ষার পনেরো দিন আগ পর্যন্ত ওয়েট করতে হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা জুন মাসের ফার্স্ট উইকে আমাদের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে নিশ্চয়ই রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর নিশ্চয়ই কোনো ডিসিশন নেবেন এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেটা যথাসময়ে বন্ধুরা দেখো আমি আরও একবার বলছি পরীক্ষা যাই হোক না কেন তোমরা কিন্তু নিজের বাড়িতে পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক করে চালিয়ে যাও যদি ইনকেস পরীক্ষা হয় কোভিড পরিস্থিতি যদি আবার নর্মালে চলে আসে তাহলে কিন্তু তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে সেই জন্য কিন্তু তোমাদের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে পড়াশোনার গাভিলিটি যেন একদমই না হয় তোমরা কিন্তু ঠিকঠাক করে অবশ্যই ভালো করে বাড়িতে পড়াশোনাটা করে চালিয়ে যাও তোমরা আজ এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এবং নিজের পড়াশোনাটা কিন্তু বারবার বললাম ঠিকঠাক করে কিন্তু চালিয়ে যাও